বলভেদে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত চার শিশু। ঘটনাটি ঘটেছে সোমবার দৌলতাবাদ থানার গুরুদাসপুর অঞ্চলের বেউতিলা গ্রামের সাকুর উপরে। বিস্ফোরণের আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখে চারজন শিশু আহত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। আহত শিশুদের নাম রবিউল শেখ, উমর ফারুক শেখ, সুমন শেখ ও রিয়ান শেখ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দৌলতাবাদ থানার পুলিশ। স্কুল থেকে ফিরে দৌলতাবাদ থানার গুরুদাসপুর অঞ্চলের বেউতিলা গ্রামে সাকর উপরে খেলা করছিল শিশুরা। হঠাৎই তখন বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয় লোকজন। ছুটে এসে দেখে চারজন শিশু আহত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। আহত শিশুদের নাম রবিউল শেখ, উমর ফারুক শেখ, সুমন শেখ ও রিয়ান শেখ। জানা যায়, একজন শিশু খেলা করার সময় পড়ে থাকা বোমা বল ভেবে হাতে তুলে ফেলে দেয়, তখনই বিস্ফোরণ হয়। খেলতে খেলতে বোমার আওয়াজ পেলাম, আমার কাছে ডাকছে, তো ছেলেরা খামে গেছে, ডাইলো বোমা আমি উঠতেছি না, সে তিনটে ছেলে খামেছে, বলতে হলো আমার ছেলেটা বেশি খামেছে না। যেখানে সাকুর তো আমাদের গুরুদাসপুর চকির ঘাট, এই চকির ঘাটের কাছে বোম ছিল। একটা ছেলে আমার একটা এখানে তিনটে ছেলে পাড়ায়, তার মধ্যে বলে হাতে না কী বলে ছেলে বলে কেউ বললো পেয়েছিল খেলতে খেলতে ছেলে মিলে, হ্যাঁ খেলতে খেলতে পেয়েছিল। দে একজন আমাদের বাড়ি গেছে ছেলে বলে বললো ছিল ফেলতে ফেলতে করেছে, ওরা দাদা না ছোটো হলে কী জিনিস বলে হাত থেকে ফেলতে ফেলতে গেছে, ফেটে গেছে, যে আমার ছেলেটা খামে গেছে। তিনটে বাচ্চা আপনার ওই রাস্তায় খেলাধুলা করে বেড়াচ্ছিল, তার মধ্যে ওই যে সাকু সাকু আছে আমাদের, ওই সাকুতে সাকুতে বম পেয়েছিল ওরা একজন, দিয়ে ওই লিশে লুহা বলে রাস্তায় বাড়ি মেরেছে, আর বাসে তিনজন খামে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দৌলতাবাদ থানার পুলিশ। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। ছেলেপেলে খেলাধুলা করছিল, সাকুর তলপরে বম ছিল, ছেলেপেলে লালালিকাতে পড়ে যায়, হ্যাঁ হাত থেকে পড়ে যায় রাস্তার ধারে, একদম স্কুল থেকে বাচ্চা বাড়ি এসে দেখা ওই রাস্তার ধারে, একদম গুরুদাসপুর নিমতলা রাস্তা ধারে, হ্যাঁ স্কুল গেছিল, স্কুল থেকে আমি এসেছি ছেলেটাকে, বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bahrampursmc.org। মোবাইল নম্বর 9434135557, 9434029671। গ্যারান্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম 2 প্লেসমেন্টস।